সেপ্টেম্বর 2023 ঢাকা জেলার জিঞ্জিরা বা কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর 2023 ভৈরব ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট রোড মার্চ, 22 সেপ্টেম্বর শুক্রবার ঢাকা মহানগর যাত্রাবাড়ি এবং উত্তরায় সমাবেশ, 22 সেপ্টেম্বর একই দিন শুক্রবার বাদ জুম্মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশে জেলা মহানগর উপজেলা পৌরসভা ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল হবে। শনিবার 23 সেপ্টেম্বর 2023 বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী রোড মার্চ, সোমবার 25 সেপ্টেম্বর 2023 ঢাকা মহানগরের নয়াবাজার এবং ঢাকা জেলার আমিনবাজারে সমাবেশ, 26 সেপ্টেম্বর মঙ্গলবার খুলনা বিভাগে রোড মার্চ, রুটটা তারা ঠিক করে নেবেন, 26 সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকায় পেশাজীবী কনভেনশন, এটা সকল পেশার অংশগ্রহণে, বুধবার 27 সেপ্টেম্বর ঢাকার মহানগরীর গাবতলী এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ, 29 সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় মহিলা সমাবেশ, 30 সেপ্টেম্বর শনিবার ঢাকায় শ্রমজীবী কনভেনশন, রবিবার 1 অক্টোবর 2023 ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চ, সোমবার 2 অক্টোবর 2023 ঢাকায় কৃষক সমাবেশ, 3 অক্টোবর মঙ্গলবার কুমিল্লা ফেনী মিরসরাই এবং চট্টগ্রাম রোড মার্চ। ইতিমধ্যে আইনজীবীদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলনরত সবাই তাদের সমর্থন জানাবে। মোট 15 দিনের কর্মসূচি আজকে ঘোষণা করা হচ্ছে, 19 তারিখ থেকে 3 তারিখ 30 অক্টোবর পর্যন্ত। ভৈরব ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট রোড মার্চে বাবু গয়েশচন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী দুজনেই জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তারা এবং তাদের সঙ্গে জাতীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী রোড মার্চে নজরুল ইসলাম খান আমি এবং বেগম সেলিমা রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। খুলনা বিভাগীয় রোড মার্চে যারা মির্জা আব্বাস এবং বাবু গয়েশচন্দ্র রায় নেতৃত্ব দেবেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। ঢাকা ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চ ডক্টর আব্দুল মঈন খান এবং আমির নজরুল ইসলাম খান, আমরা থাকবো এবং অন্যান্য নেতৃবৃন্দর সাথে থাকবেন। কুমিল্লা ফেনী মিরসরাই চট্টগ্রাম রোড মার্চে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী থাকবেন, নেতৃত্ব দেবেন এবং তাদের সঙ্গে জাতীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া আরও জনসভাগুলিতে কারা থাকবে এগুলো নির্ধারণ করা হয়েছে, আপনারা জানতে পারবেন। জনগণ সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের মতামত জানিয়ে দিয়েছে যে তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়, এবং সারা দুনিয়া জানে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না, নির্বাচন পদবাচ্য কিছু হয় না, এটা 2014 বা 2018 এটা প্রমাণ। কাজেই তারপরেও যদি তারা ওই একই কায়দায় নির্বাচন অনুষ্ঠান করতে চায়, তাহলে আমরা না খালি, এ দেশের জনগণ না খালি, সারা দুনিয়ার মানুষ বুঝবে যে এই সরকার জোর করে ক্ষমতায় থাকার অপচেষ্টায় রত, এবং এর বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি মানুষ দেশ এবং বিদেশের সবাই এর বিরুদ্ধে অবস্থান দেবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা দেখেছেন যে আমরা বিগত 1 বছর যাবৎ এই সরকারের যে অন্যায় কার্যকলাপ তথা গণতন্ত্র যে হরণ, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি জনগণকে সম্পৃক্ত করে, এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা কিন্তু সম্পৃক্ত হয়েছে স্বেচ্ছা স্বতঃস্ফূর্তভাবে, এবং এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্যিকার শক্তি। একটি অপশাসনকে দূর করার জন্যে আমরা কিন্তু লোভী বৈঠা রাজনীতি বিশেষ করি না,
আমরা যেটা বিশ্বাস করি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, আমরা গণতন্ত্র এমন একটি ব্যবস্থা সারা বিশ্বে যেটা শান্তিপূর্ণ সহ অবস্থানের কথা বলি, এবং আমরা সেই বিষয়টি যখন আমরা অর্জন করার জন্য সংগ্রাম করছি, আমাদের পন্থাটি হচ্ছে শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক। এখন আপনি যে প্রশ্নই করছেন সরকার এটা মানবে কি মানবে না, সেটা সরকারের বিষয়। আমরা তো ইতিমধ্যে লক্ষ্য করেছি সারা বিশ্বের মানুষ কী বলছে, তাদের নৈতিক পরাজয় তো ইতিমধ্যে হয়ে গিয়েছে। কাজে তারা গায়ের জোরে থাকবে কি না থাকবে সেটা অন্য বিষয়, কিন্তু এমন একটি পরিস্থিতি আমরা দেখেছি এবং যেটা সৃষ্টি হচ্ছে যে মানুষের ইচ্ছার কাছে কোনো অপর শক্তি টিকে থাকতে পারে, এটাই হচ্ছে কখন আন্দোলন কোন দিকে রূপ নেবে এটা একমাত্র রাস্তাই বলে দেবে। সুতরাং আপনারা দেখুন যারা ইয়াং ম্যান আছেন তারা হয়তো অনেকে এই জিনিসগুলো দেখে না, এটা রাস্তা বলবে মানুষ বলবে, মানুষের স্বার্থের বাইরে যখন যাবে কোনো সরকারের টিকে থাকতে পারে না জনগণের ইচ্ছার বিরুদ্ধে, এই সরকারও টিকে থাকতে পারবে না, কারণ ইতিমধ্যেই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।